যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে লাউকং পালপাড়ার লোকজনদের। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর থেকে লাউকং পালপাড়া এলাকায় লোকজনেরা যাতায়াতের বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিগত দিনে এলাকার লোকজনদের যাতায়াতের সুবিধার্থে একটি লোহার ব্রিজ নির্মাণ করা হলেও বর্তমানে তা ভগ্নদশায় পরিণত হয়েছে। এই ব্রিজটি দিয়ে পালপাড়ার লোকজন প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিজটি প্রায় 4 থেকে 5 বছর যাবৎ ভগ্নদশায় পরিণত হয়েছে। জানা যায়, এলাকায় 50 জন পরিবারের লোকজন বসবাস করে। এলাকার লোকজনদের কাছে বিদ্যালয় ও বাজার হলো কাঞ্চননগর বাজার, তাই সকলকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ব্রিজের পাশাপাশি এলাকার লোকজনদের যাতায়াতের তেমন কোনো ভালো রাস্তা নেই। এখন এলাকাবাসীর একটাই দাবি, এই এলাকার লোকজনদের যাতায়াতের সুবিধার্থে রাজ্য সরকার যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে। এখন দেখার বিষয় এলাকাবাসীর দাবি কতটুকু কার্যকর হয়। আপনারা কি চান যে ব্রিজটা ভালো হোক? কি মানে ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।